আমি আমার ঘরে কিভাবে হকের দাওয়াত দিব দয়া করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আপনি সহি গ্রন্থগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সিডিগুলো দেওয়ার চেষ্টা করবেন, ভালো ভালো আলেমদের ওয়েবসাইট সম্পর্কে তাকে জ্ঞান দান করবেন বা ঠিকানা দিবেন, পারলে তাকে সাথে নিয়ে আসবেন বিভিন্ন প্রোগ্রামে। হ্যাঁ, তাকে প্রশ্ন করার সুযোগ দিবেন আলেম আলামাদের কাছে। তারপরে আপনি দোয়াও করবেন তার জন্য, আল্লাহ ইনশাআল্লাহ তাকে হেদায়েত দান করতে পারেন। আপনি তো আগে এই অবস্থায় ছিলেন না, আপনার যেমন পরিবর্তন হয়েছে সে আল্লাহ তো তাকেও পরিবর্তন করতে পারে, ইনশাআল্লাহ হবে।